हेलो बंधुरा, जीटी लार्निंग पॉइंट तुम्हारे सकल के स्वागत। तो एर आगे दिन एखन थेके किन्तु आमरा लाइवे होब, तुम्हारा सकले क्लासगुलो करबे एवं अवश्य शेयर करते बोलबो, कारण बेशी लाइक ना पड़ले किन्तु एकटु मनटा खराब हो जाए, सेई कारणे किन्तु भिडियो आर बनाते इच्छे करे ना। तो बंधुरा, तोमादेरके आमरा बोलबो, आमार काछे किन्तु पीपीटी तैरी करा आछे प्राय 1000টারও ওপর কোশ্চেন। তোমরা যেমন অ্যাক্টিভিটি দেখাবে আমরা সেরকম ভাবেই কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট করতে থাকব। তো আমি ক্লাস নেব, তার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যামও ক্লাস নেবে। তো একটা কথাই বলবো যে তোমরা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর লাইক কমেন্টগুলো করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। আজকের এক নম্বর কোশ্চেন, এটা কিন্তু WBCS এ এসেছিল এই কোশ্চেনটা, কি বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশানে রয়েছে 5ই জুন, 8ই জুন, 1লা জুলাই এবং 31শে ডিসেম্বর। তো এটার উত্তর হয়ে যাবে অপশান এ, রাইট অ্যান্সার। তার সঙ্গে বলে রাখি প্রত্যেকটা দিবস খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। তোমরা যদি বলো, কমেন্ট করো এবং চাও, তাহলে কিন্তু আমি এই দিবসগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে পারি। তাহলে তোমরা সেটা প্রতিদিন দেখে বা শুনে 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 প্র্যাকটিস করে কিন্তু সেটাকে মনে রাখতে পারবে। আর দিবসগুলো এমনই যে যেগুলো আমরা খুব বেশি শুনি বা দেখি সেগুলো কিন্তু মনে থাকে, বাকিগুলো মনে থাকে না। আর প্রচুর দিবস রয়েছে, সেই জন্য দিবসগুলো মনে রাখার একটাই উপায় যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা বা প্রচুর পরিমাণে রিভাইজ করা। রিভিশনটা মেন, ঠিক আছে, সেজন্য প্রত্যেক দিন রিভিশনটা করতে হবে। আর রিভিশন করার জন্য কিন্তু কিছু একটা দরকার, তুমি প্রতিদিন বই নিয়ে পড়তে ভালো লাগবে না, কিছু দেখতে হবে, কিছু শুনতে হবে এবং কিছু প্র্যাকটিস করতে হবে, নিজে পড়তে হবে। তো চলো দুই নম্বর কোশ্চেন, এটাও কিন্তু WBCS এর কোশ্চেন। 2001 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার, দেখো এটা কিন্তু 2001 সালে জিজ্ঞাসা করেছে, এখন কিন্তু বর্তমানে 2020 সাল, তার মানে কি 2011 সালে একটা সেন্সাস পেরিয়ে গেছে, কিন্তু 2001 সালের জিজ্ঞাসা করেছে, 2011 সালের জিজ্ঞাসা করেনি। তাহলে আমরা যেটা জানি 2011 সালের সেন্সাসটা কিন্তু জানি, 2001 সালের সেন্সাসটাও কিছু কিছু ডেটা কিন্তু মনে রাখা খুবই দরকার, ঠিক আছে। তো 2001 সালে কি জিজ্ঞেস করেছে, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। 2001 সালে কিন্তু পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিল অপশান সি 69.20%। তো 2011-র সঙ্গে সঙ্গে কিন্তু 2011 সালের একের সঙ্গে সঙ্গে 2011 সালের এর কিন্তু আদমশুমারি যে সমস্ত ডেটা রয়েছে সে সমস্ত ডেটা কিন্তু মনে রাখা দরকার। এটাও তাই, ঠিক একই রকম রিভিশন দরকার রয়েছে, নাহলে কিন্তু ডেটা মনে রাখা খুবই কঠিন। তোমরা যদি বলো, তাহলে কিন্তু খুব সুন্দর করে 2011 সালের সমস্ত ডেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে তোমাদেরকে দিতে পারি। তবে ভিডিও তখনই দেবো যখন মিনিমাম 10টার উপরে কমেন্ট হবে এবং 20টার উপরে লাইক পড়বে। তো চলো পরেরটা আমরা দেখে নিই কী কোশ্চেন থাকছে। আচ্ছা, খুব ভেরি গুড কোশ্চেন, এটা কি বলেছে পং ড্যাম, এটাও কিন্তু WBCS এর কোশ্চেন, BCS এ আসা কোশ্চেন, পং ড্যাম কোন নদীর উপর নির্মিত? বন্ধুরা, এটা বলার আগে বলে রাখি যে প্রত্যেকটা জলাশয়ে কোথায় অবস্থান করছে বা কোন নদীর উপর কোন ড্যাম অবস্থান করছে, এইসব কিন্তু জানা খুবই জরুরি, আর এগুলো মনে রাখা খুবই টাফ ব্যাপার। কেননা একটা দুটো খুব ইজিলি মনে থাকে, কিন্তু বাকিগুলো মনে রাখা খুব মুশকিল, আর কম্পিটিটিভ এক্সামে কোনটা কোন সময় আসবে খুবই বলা মুশকিল। সেই জন্য এগুলো প্র্যাকটিস, মেন প্র্যাকটিস, যত রিভিশন করবে তত মনে থাকবে। তো তোমরা চাইলেই আমি কিন্তু এটা সম্পর্কেও, কোন নদীর উপর কোন ড্যাম গড়ে উঠেছে বা কোন নদীর কোন উপনদী রয়েছে বা কোন জলাশয় কোথায় রয়েছে, সমস্ত কিছু সুন্দরভাবে তোমাদের ডিম্যান্ড অনুযায়ী কিন্তু আমি সাপ্লাই দিতে থাকবো, যদি ডিম্যান্ড থাকে তো। কন্ডিশন কি বললাম, 20টা লাইক, 10টা কমেন্ট এবং শেয়ার কিন্তু ম্যাক্সিমাম 10টা চাই।
তাহলে কিন্তু একটা টপিক সুন্দরভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো চলো বেশি কথা না বলে, পং ড্যাম কোন নদীর ওপর অবস্থান করছে? বিপাশা নদীতে অবস্থান করছে। চলো পরে কোশ্চেন, বলটারো হিমবাহ, এটাও কিন্তু WBCS-এ আসা কোশ্চেন। বলটারো হিমবাহ কোথা মানে অবস্থান করছে, কোন পাহাড়ে অবস্থান করছে? বলটারো হিমবাহ অপশানগুলো কী কী রয়েছে? কারাকোরাম রয়েছে, কৈলাস রয়েছে, পীর পাঞ্জাল রয়েছে এবং লাদাখ রয়েছে। খুব সুন্দর কোশ্চেন, এটা কিন্তু কারাকোরাম। আর একটা কথা মনে রাখবে বন্ধুরা, এই কারাকোরাম পর্বতেই কিন্তু রয়েছে K2 পর্বত, কিং অফ কারাকোরাম, ঠিক আছে? এই পর্বতটি কিন্তু বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। তো চলো পরের কোশ্চেন, আমাদের দেশে কয়টি রেলওয়ে জোন রয়েছে? আমাদের দেশে কয়টি রেলওয়ে জোন রয়েছে এটা কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি। দেখো বেশিরভাগই কিন্তু আমরা 17টা বলে থাকি। কীভাবে বলে 17টা রেলওয়ে জোন এবং একটা মেট্রো, কিন্তু বর্তমানে বন্ধুরা মনে রাখবে 17টা রেলওয়ে জোন রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা মেট্রো, দুটো মিলে কিন্তু 18টা রেলওয়ে জোন। সেই জন্য আনসার হবে অপশান সি, হ্যাঁ রাইট আনসার অপশান সি। চলো পরে কোশ্চেন কি, আমাদের দেশে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? এটা খুব সুন্দর কোশ্চেন। আমরা বেসিক্যালি জানতাম যে 60টি, মানে জম্মু কাশ্মীর ভাগ হওয়ার আগে জানতাম যে 60টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তার সঙ্গে কী হলো, জম্মু কাশ্মীর ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হলো, একটা জম্মু কাশ্মীর এবং একটা লাদাখ, দিয়ে হয়ে গেল কটি, 9টি হয়ে গেল। কিন্তু বন্ধুরা এখনই স্টপ হয়নি, 9টা কিন্তু উত্তর হবে না। কেন হবে না? তোমরা হয়তো অনেকে জানো এবং অনেকে হয়তো জানো না যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে কিন্তু 2020 সালেই কিন্তু জয়েন্ট করে দেওয়া হয়েছে, দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে এক করে দেওয়া হয়েছে। কী কী? দাদরা অ্যান্ড নগর হাভেলি যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এবং দমন দ্বীপ যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সেই দুটোকে কানেক্ট করে দেওয়া হয়েছে, যুক্ত করে দেওয়া হয়েছে, একসঙ্গে করে দেওয়া হয়েছে। একসঙ্গে করে কী বলা হচ্ছে, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দ্বীপ বলা হচ্ছে। দিয়ে কী হচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে 8টি, মানে অপশান বি রাইট আনসার। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কোনটি? 8টি। চলো পরে কোশ্চেন, আরব সাগরের রানী কাকে বলা হয়? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স, মনে রাখা দরকার বিশেষভাবে। কেন? দেখো আমরা ইজিলি এটা জানি আরব সাগরের রানী বলা হয় কোচিকে, কিন্তু এখানে কথা হলো এগুলো কিন্তু উপনাম হিসাবে পরিচিত, হ্যাঁ ভৌগোলিক উপনাম, ভৌগোলিক উপনাম কিন্তু আমাদেরকে রিভিশনের মাধ্যমে কিন্তু মনে রাখতে হবে, কোন জায়গাকে কী নামে ডাকা হয় এগুলো কিন্তু ভৌগোলিক উপনাম বলা হয় থেকে। যেমন আরব সাগরের রানী কোচিকে বলা হয় থেকে, কোচিকে কী বলা হচ্ছে, তাহলে আরব সাগরের রানী বলা হচ্ছে। এরকম ভারতের রুর কাকে বলা হয়, গ্লাসগো কাকে বলা হয়, ম্যানচেস্টার কাকে বলা হয়, এগুলো সবই কিন্তু উপনাম। তোমরা যদি চাও তাহলে আমি ভারতের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর যেই ভৌগোলিক উপনামগুলো রয়েছে সেই উপনামের একটা সুন্দর ভিডিও বানিয়ে দিতে পারি, ঠিক আছে? তবে কন্ডিশন অবশ্যই অ্যাপ্লাই, কারণ তোমরা ভিডিওতে শেয়ার করলে পরে, কমেন্ট করলে, লাইক করলে তবেই ভিডিওগুলো দেব। এবং কমেন্টে সেটা জানাতে হবে কোন ট্রফিকের উপর, যে ট্রফিকের নামটা বেশি পাবো সেই ট্রফিকের উপরেই কিন্তু ভিডিও দেব। চলো পরের কোশ্চেন দেখা যাক কী আছে। আচ্ছা এই কোশ্চেনটার অপশান তাহলে কোচি হবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন, মেরিনা বিচ কোথায় অবস্থিত? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা কিন্তু প্রচুর পরীক্ষা এসছে। মেরিনা বিচ কোথায় অবস্থান করছে, মেরিনা বিচ কোথায় অবস্থান করছে, প্রচুর জায়গায় এসছে, প্রচুর কম্পিটিটিভ এক্সামে রয়ে গেছে। তো এটার আনসার আমরা সকলেই জানি যে চেন্নাইয়ে রয়েছে, কারণ কমন নাম, খুব প্র্যাকটিস করে করে এটাও মনে থেকে যাচ্ছে সবারই। মেরিনা বিচ সবাই বলতে পারবে চেন্নাইয়ে রয়েছে,
কিন্তু আমি বলতে চাইছি যে মেরিনা বিচের মতো আরও প্রচুর বিচ রয়েছে ভারতে, সেই বিচগুলো কোথায় অবস্থান করছে সেটা কিন্তু মনে রাখতে হবে। কী করে মনে রাখতে হবে? প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, কিংবা প্র্যাকটিস করতে হবে, কিংবা রিভিশনের মাধ্যমে মনে রাখতে হবে। তোমরা যদি চাও কোন বীজ কোথায় অবস্থান করছে সেটি নিয়ে একটা ভিডিও বানাতে দিতে, তাহলেও বানিয়ে দেবো। তাহলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। যদি সেরকম কমেন্ট পাই তাহলে অবশ্যই মেয়েটা বীজের মতো আরও যেসব বীজগুলো রয়েছে সমস্ত বীজগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব। তো চলো দেখা যায় পরের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, হুসেন সাগর ঝিল কোথায় অবস্থান করছে? কোথায় অবস্থান করছে? দেখো, হুসেন সাগর ঝিল এর মতন বা আরও অনেক জলাশয় রয়েছে। হ্যাঁ, সেই জলাশয়গুলো কোথায় অবস্থান করছে, কোথায় হ্রদ অবস্থান, কোন হ্রদ অবস্থান করছে, এগুলো কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই হ্রদ বা ঝিল এগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে, খুব আসে পরীক্ষায়। হুসেন সাগর অলরেডি পরীক্ষায় এসছে, তাছাড়া রয়েছে উলার, রয়েছে সাম্বার, রয়েছে প্রচুর রয়েছে হ্রদ ভারতে। সেই হ্রদগুলো কোথায় কোথায় অবস্থান করছে সেগুলো কিন্তু লোকটাক রয়েছে, এইসব হ্রদগুলো মনে রাখতে হবে। তোমরা যদি চাও এটারও ভিডিও বানিয়ে দেবো এবং খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। তোমাদেরকে আর একটা কথা বলি, এই ঝিল কথাটা আসছে বা হ্রদ বা জলাশয় কথাটা আসছে, সেই জন্য আমি তোমাদেরকে বলবো রামসার একটা কথা। রামসার কোথায় অবস্থান করছে? রামসার কিন্তু ইরানে অবস্থান করছে। ইরানের একটা শহরের নাম হলো রামসার। সেই জায়গাতে কী হয়েছিল, 1971 সালে রামসার চুক্তি স্বাক্ষরিত হয় কি, জলাশয়গুলোকে বাঁচানোর জন্য, হ্রদগুলোকে বাঁচানোর জন্য। হ্যাঁ, সেই চুক্তি অনুযায়ী ভারতে কিন্তু এই রামসার তকমাযুক্ত জলাশয় বা জলাভূমি কিন্তু ভারতের 26টা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমরা সবগুলো মনে রাখতে পারি না, কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবে তোমরা যদি সেটা রিভিশন করো। হ্যাঁ, আমরা অনেকে জানি না হয়তো 26টা জলাশয় কোথায় রয়েছে, কিন্তু আছে, সেটা কিন্তু অবশ্যই রামসার তকমাযুক্ত। আর পরীক্ষায় কিন্তু আসছে যে অপশান দিয়ে দেয়, বলে দেয় নিচের কোনটি রামসার তকমাযুক্ত জলাশয়। তো যাই হোক, হুসেন সাগর যেটা সেটা কিন্তু অপশান সি, হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা হবে রাইট অ্যান্সার, অপশান সি হলো রাইট অ্যান্সার। তো চলো পরের কোশ্চেন কী দেখা আছে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস জিজ্ঞাসা করছে। দেখো, অপশানগুলো রেখে রয়েছে 12,745 কিলোমিটার, 12,757 কিলোমিটার, 12,750 কিলোমিটার এবং 12,500 কিলোমিটার। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার আনসার অপশান বি, 12,757 কিলোমিটার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, তার সঙ্গে সঙ্গে জানতে হবে নিরক্ষীয় রেখা কী, নিরক্ষ রেখা কটি রয়েছে বা দাগিমা রেখা কটি রয়েছে, নিরক্ষ রেখা ব্যাসার্ধ কত, ব্যাস কত, নিরক্ষীয় ব্যাস কত, মেরু ব্যাস কত, ও সমস্ত কিছু জানতে হবে। তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি সাপ্লাই দিতে দেবো। এক এক করে প্রচুর কোশ্চেন তুলে গেছে, 1000টার উপরে তো PPT অলরেডি সেট করাই রয়েছে। হ্যাঁ, তো তোমাদের এক এক করে দিতে থাকবো, তোমরা কীভাবে নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। তোমরা যেভাবে যত নিতে পারবে তত আমরা দিতে থাকবো। ম্যামও ক্লাস নেবে, ম্যাম এর আগে একটা ক্লাস নিয়েছে, আরও নেবে ক্লাস, আমিও নেব। তো চলো আজকের মতন এইটুকুই, আজকে শেষ করা যাক, বাই বাই।